नमस्कार बंधुरा, आमी जे जायगा दाड़िये आछि बेलपाड़ा स्कूलेर सामने आर एई दिकटा आंगुल दिये देखाच्छि। एई बलांगीर जेते होले एदिके जेते होबे आर रास्ता एई दिकटा एई साइडटा जेते होले जेते होबे कोटामांझी बा बंगमोड़ार दिके। आर आमी एखन जे दिकटा जाच्छि एई दिकटा होच्छे गिरि गोबर्धन मंदिरेर दिक। आमि एई रास्ताय जाबो होच्छे गिरि गोबर्धन मंदिरेर दिके। चलुन बंधुरा, आस्ते आस्ते आमि जेते शुरू करि गिरि गोबर्धन मंदिरेर दिके। গিরি গোবর্ধন মন্দিরের কাছে এইখান থেকে এই যে মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এখন আমি এই রাস্তা দিয়ে হেঁটে উপরের দিকে যাব। যদিও পাহাড়টা অতি উঁচু না, বেশি মাঝারি সাইজের, যেতে আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে, চলুন এই মেটে রাস্তা দিয়েই হাঁটতে থাকি। অ্যাকচুয়ালি এই জায়গাটা জনশূন্য হওয়ার কারণে এই মন্দিরে লোকের উপস্থিতি সংখ্যা খুবই কম দেখা যায়, কিন্তু বছরে একবার এই মন্দির উদ্দেশ্যেই একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে প্রচণ্ড ভিড় হয়। তাছাড়া এমনি প্রতিদিন খুব কম সংখ্যক লোক এখানে ঘুরতে আসে, ঘোরার উদ্দেশ্যেই আসে। আর এই পাহাড়টি ছোট হওয়ার কারণে আমার পাহাড়ে উঠতে বেশি সময় লাগেনি, আমি প্রায় চলে এসেছি। এখান থেকেই শুরু হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, এখান থেকেই শুরু হচ্ছে। আস্তে আস্তে আমি মন্দিরের দিকে এগোচ্ছি। শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছি, গিয়েছি প্রায় আর সামান্য দুটো রাস্তা। এখন আমি এমন টাইমে এসেছি, অ্যাকচুয়ালি মন্দিরটা হয়তো বন্ধ রয়েছে সম্পূর্ণভাবে, মন্দিরটা দেখাতে পারবো কিনা সন্দেহ আছে। তবুও যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এখানে যদিও নামটা লেখা নেই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আমার কাজ করতে আরও উৎসাহ পাই। অ্যাকচুয়ালি প্রকৃতি নিয়ে আমি ভিডিওগুলো করছি, প্রকৃতি সবাই তো আর ভালোবাসে না। আমি চতুর্পাশটা একবার দেখাচ্ছি, মন্দিরের চতুর্পাশটা প্রথম আগে দেখিয়ে নিই, তারপরে বাইরের সাইডের যে ভিউটা আছে সে ভিউটা দেখাবো। মন্দিরটা রয়েছে পশ্চিম পূর্ব দিকে মুখ করে, আর সুন্দর দেখতে আমার খুব
এখন মন্দিরটা রয়েছে বন্ধ। আমি এমন সময় এসেছি যার কারণে মন্দিরের ভিতরের গর্ভগৃহটা আমি দেখাতে পারবো না। হয়তো এখন ভিতরের মন্দিরটা তালা দেওয়া রয়েছে, দেখা যাক। আমি তো অনেক সময় থাকবো এখানে, যদি মন্দিরে পূজারী আসে তাহলে হয়তো দেখাতে পারবো আমি গর্ভগৃহটা, দেখা যাক কি হয়। এবার আমি বাইরের যে চারপাশের যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, একদম ন্যাচারাল বিউটি, এত সুন্দর জায়গা, বাইরে থেকে বাইরের দিকে তাকালে মন ভরে যাচ্ছে। এই পাশেই রয়েছে একটা মাঠ, এখানে হয়তো কোনো অনুষ্ঠান টুষ্ঠান হলে পরে এই মন্দিরের এই আশ্রম টাইপের ওখানে রয়েছে। জানি না এই মন্দির কখন খুলবে, ঠিক আছে যখন খুলে খুলুক, আমি আছি অনেক সময়। আমি এবার চারপাশটা দেখাচ্ছি দৃশ্য, প্রাণ ভরে যাবে, প্রাণ ভরে যাবে। বাইরের দৃশ্য দেখাতে দেখাতে এর মাঝেই চলে এসছে এই মন্দিরের যে পূজারি তার ছেলে। আজকে এই মন্দিরে মেইন যে পূজারি সে আসেনি, তার ছেলে এসছে। তার ছেলের কাছে আমি জানতে চাইলাম এই মন্দির সম্বন্ধে, যদিও সে বলল আমি এই মন্দির সম্বন্ধে অতটা তথ্য আমি জানি না, আমার বাবা আসলে বাবা তথ্যটা দিতে পারত, কিন্তু কি আর করা যাবে যেহেতু।
নমস্কার বন্ধুরা। নমস্কার। আমি এখানকার যে লোকাল বাসী রয়েছে এখানে এসে একজনকে পেয়েছি, সে তার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য আমি জানার চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া, আপনার নাম কিয়া? মেরা নাম হ্যায় অরবিন্দ কুমার জৈন। আপ কিয়া করতে? মানে ইহা পে বিজনেস করতা হুঁ, কপড়ে কা কাম। আচ্ছা আচ্ছা। ও এ ইহা পে এ মন্দির কা নাম কিয়া হ্যায়? গিরি গোবর্ধন মন্দির। আচ্ছা, এ মন্দির কা ইতিহাস আপকা পাতা হ্যায়? হ্যাঁ হ্যাঁ পাতা হ্যায়। জো বলিয়ে, এ মন্দির একচুয়াল মে বহুত হি পুরানা মন্দির হ্যায়। ইহা পে বহুত পহলে কিয়া হোতা থা, बहुत पहले वो लोग सोना निकालते थे, और एक दिन ना एक आदमी को यहाँ पे एक सोना का घड़ा मिला। उसको उसके चलते वो फिर बोला कि यहाँ पे हमें मंदिर एक बनाऊंगा। उसके बाद ये मंदिर को कंस्ट्रक्शन किया, वो यहाँ पे सब गांव वाले भी उसका हेल्प करे। बहुत ही पहले तो ऐसा कोई भी साधन नहीं था, कोई ट्रैक्टर कोई जेसीबी नहीं था, लोगों के हाथ से ये मंदिर बन के रेडी हो गया। साल में एक बार गिरी गोवर्धन पूजा होता है। हाँ। उस टाइम यहाँ पे मेला भी एक लगता है। और ये मंदिर कितना साल पुराना है? लगभग 100 साल पुराना है। 100-150 साल जी। ओके। कोई विशेषता ये मंदिर का पता है? नहीं, ऐसा कोई तो हमको नहीं पता। यहाँ पे लोग जोन बहुत ही कम है, लोग जन आता है कि नहीं आता है? नहीं नहीं आते हैं, यहाँ पे कोई नहीं आता। जब एक साल में एक बार जो मेला बैठता है तो बहुत भयंकर भीड़ होता है। भयंकर भीड़ होता है। अच्छा सर, थैंक यू।